আর কেউ টাকা পাঠাবেন না, আর কেউ আমাদের বিকাশে টাকা পাঠাবেন না। আমাদের বিকাশ এখন সকল নাম্বার আমরা বন্ধ করে দিব, এই বিকাশে কেউ টাকা পাঠাবেন না। কারণ আর অন্যান্য জেতাগুলো ইয়া দেখবেন, বিকাশ নাম্বারগুলো দেখবেন, এগুলো সবগুলো ফেক। তো আমি মনে করি এইসব সেক্টরে কিন্তু এখন উন্নতি হবে খুব দ্রুত, কারণ আপনার যে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সিলেটবাসীদের জন্য আর কোনো সাহায্য করবেন না এবং সবাইকে লাইভে এসে বলে দিলেন কাউকে সাহায্য না দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, সেই ভিডিও আপনাকে বিস্তারিত দেখাবে এবং এই দিকে পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছে ক্রিকেটার মাশরাফি এবং তিনি কি বললেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোট করে একটি অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। দর্শক, আমরা দেখবো যে লাইভে এসে বললেন সিলেটবাসীকে সাহায্য কর না করার জন্য, আমরা সেই ভিডিও বিস্তারিত দেখবো। তার আগে আমরা দেখে আসি যে ক্রিকেটার মাশরাফি তিনি কি বললেন। দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। পদ্মা সেতু প্রথমত হচ্ছে যে আমাদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ, এবং পদ্মা সেতুকে কেন্দ্র করে আজকে এখানে আর্থসামাজিক অবস্থার যে উন্নতি হবে, যোগাযোগ ব্যবস্থার যে একটা মানে সুবিধা হবে, এটা তো অকল্পনীয়। আপনি দেখবেন যে এখানে খুলনা বিভাগের এই দিকে যদি আপনি সমস্ত জেলাগুলো দেখেন, তার ভিতরে আমরাও একটি নড়াইল জেলা, আমাদের এখানে কিন্তু ওরকম ইন্ডাস্ট্রি বা বেকারত্ব দূর করার জন্য খুব বড় বড় প্রজেক্ট বা খুব বড় বড় অফিসিয়াল কোনো কিন্তু কিছু সেরকম নাই। তো পদ্মা সেতু হওয়াতে যে সংযোগটা হয়ে গেল এখন দুই পাড়ের, তাতে করে কিন্তু ঢাকা থেকে ইভেন আমাদের জেলা পর্যন্ত আসতেই 3 থেকে 3.5 ঘন্টা ম্যাক্সিমাম প্রয়োজন হবে। তো সেইটা যদি আপনি তাকিয়ে দেখেন তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে ঢাকার বাইরে যে ইন্ডাস্ট্রিগুলো বা প্রকল্পগুলো তৈরি হয় সেইগুলো কিন্তু এই দিকের ওই সংখ্যাগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, তাতে করে বেকারত্ব যেমন দূর হবে তেমনি করে আমি আস্তে আস্তে মানুষের ভাগ্যও বদল হবে। নড়াইলকে যদি আপনি আলাদাভাবে দেখেন খেলাধুলার জন্য বা সাংস্কৃতিক অঙ্গনে, নড়াইল কিন্তু সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। আপনি যদি স্পোর্টসে দেখেন বাংলাদেশে ন্যাশনাল পর্যায়ে এখন আমার আগ পর্যন্ত আমি সহ 7 জন ক্যাপ্টেন ছিল, এখন 6 জন ক্যাপ্টেন আছে, এটা কিন্তু অনেকেই জানে না। এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গর্বের। এটা কিন্তু বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন আপনার, নট অনলি ক্রিকেট, আবার সেই সাথে স্পোর্টসের জন্য আবার সাংস্কৃতিক জন্যও কিন্তু নড়াইল এখনও এগিয়ে আছে এবং সাংস্কৃতিক মনা মানুষ আমাদের এখানে অনেকেই। তো আমি মনে করি এইসব সেক্টরে কিন্তু এখন উন্নতি হবে খুব দ্রুত, কারণ আপনার যে সুবিধাটা হবে যাতায়াত ব্যবস্থা, তারপরে আপনার যে সুবিধাগুলো আসবে ঢাকা থেকে, যেগুলো আগে অনেক কঠিন কাজ ছিল, এখন আশাগুলো এই জিনিসগুলো আসা কিন্তু সহজ হয়ে যাবে। তো আমি মনে করি এইসব এই শুধু এই সেক্টরগুলো না, প্রত্যেকটা সেক্টরেই আমি মনে করি যে আমাদের এখন আমরা খুব ভালো অবস্থানে যাইতে পারবো আর কি। আমাদের ব্যাপক আয়োজন, আপনি দেখেন আমাদের জেলা আওয়ামী লীগ থেকে শুরু করে জেলা আওয়ামী লীগের 7টি অঙ্গ সংগঠন আছে, সেই সাথে উপজেলা আওয়ামী লীগ আছে, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মানে উপজেলা আওয়ামী লীগের সাথে যারা অঙ্গ সংগঠন রয়েছে সবাই কিন্তু অলরেডি প্রস্তুত, এবং আমাদের যাওয়ার জন্য যে প্রস্তুতিগুলো আছে বাস থেকে শুরু করে যা যা কিছু আছে আমরা কিন্তু অলরেডি আমরা প্রস্তুতি নিয়ে ফেলেছি, এবং আমাদের শুধু এখন কয়টায় সময় আমরা রওনা দিব সেই অপেক্ষায় আছি। আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক ওনারা অবশ্যই মিটিং করবেন, সিনিয়র নেতৃবৃন্দরা মিটিং করবেন, মিটিং করে ওনারা আমাদের এক্স্যাক্টলি আমরা কয়টার সময় রওনা দিব সেটা ডিসাইড করবেন। এই ছাড়াও আমাদের সুধী সমাজ যারা আছেন ওনাদেরকেও আমরা আহ্বান করেছি, যদি সুধী সমাজের কেউ যেতে চায়, সাংবাদিকবৃন্দরা আপনারা আছেন, যদি আপনারাও মনে করেন যেতে চান, আমরা সেই প্ল্যাটফর্মও ফাঁকা রেখেছি, আমরা সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি, যার যার আসলে এটা তো যার যার মনের ব্যাপার কে যাবে, তবে আমাদের দলীয় জায়গা থেকে আমরা সকলেই যাচ্ছি, এবং সুধী সমাজ সুশীল সমাজ যারা আছেন সাংবাদিকবৃন্দ যারা আছেন আপনারা তো এমনি কভার করতে যাবেন, বাট তারপরেও সেই সুবিধাটাও আমরা চেষ্টা করছি যতটুকু নেওয়া যায়। তো আসলে পরিবহন ব্যবস্থা যেটা আমি বললাম, তো আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি, এখন শুধু সময়ের অপেক্ষা মাননীয় প্রধানমন্ত্রী এসে উদ্বোধন। দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে ক্রিকেটার মাশরাফি তিনি কি বললেন পদ্মা সেতু নিয়ে। তো দর্শক, তার বক্তব্য শুনে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, এখন আমরা দেখে আসি যে হঠাৎ লাইভে এসে কি বললেন যে সাহায্য না পাঠানোর জন্য বিকাশ নাম্বারে। তো আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি।
আসসালামু আলাইকুম। আমাদের আর কেউ টাকা পাঠাবেন না, আমাদের অলরেডি 6 লক্ষ প্লাস টাকা উঠে গেছে। আমাদের বিকাশগুলো সবগুলো অফ করে দেওয়া হবে এবং যে বিকাশ নাম্বারগুলো আপনারা কমেন্ট বক্সে পাবেন এগুলো মনে করবেন সবগুলো ফেক, মানে অপরিচিত কেউ বা আমাকে আমাকে দিয়ে যে অনেকগুলো ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই অ্যাকাউন্টে আপনারা কখনো টাকা পাঠাবেন না। আমাদের টাকা 6 লক্ষ টাকা উঠছে, এর মধ্যে আমরা বিরিয়ানির আয়োজন করেছিলাম 5000 মানুষের, তারপর হচ্ছে এখন 800 পরিবারের আমরা খাবার নিয়ে যাচ্ছি কি যাতে তারা 7 দিন মজুদ থেকে খেতে পারে। তো আমি আপনাদেরকে বলতেছি আমরা যে এখানে অনেক কাজগুলো করতেছি, এই কাজগুলো করার একমাত্র কারণ হচ্ছে আপনাদের জন্য, এই সিলেটবাসী সুনামগঞ্জবাসীর জন্য। আর এই সিলেট এবং সুনামগঞ্জবাসীর কাজ আজকে কাজটা সম্পাদন করার পরপরই আমরা রওনা দেব হচ্ছে কুড়িগ্রামের উদ্দেশ্যে। তো আমার কেউ টাকা পাঠাবেন না, আর কেউ আমাদের বিকাশে টাকা পাঠাবেন না। আমাদের বিকাশ এখন সকল নাম্বার আমরা বন্ধ করে দিব, এই বিকাশে কেউ টাকা পাঠাবেন না। কারণ আর অন্যান্য যেগুলো ইয়া দেখবেন, বিকাশ নাম্বারগুলো দেখবেন, এগুলো সবগুলো ফেক। একমাত্র আমি তখনই যখন আমি লাইভে এসে মানে বলবো আপনাদের কাছে যে আমরা কুড়িগ্রাম এসেছি এবং এটার অবস্থা খারাপ, যদি বেশি অবস্থা খারাপ দেখি তাহলে আবার আমরা আপনাদের কাছে কি করব, সাহায্যের জন্য আবেদন করব কুড়িগ্রামবাসীদের জন্য। যে কুড়িগ্রামবাসীরা হচ্ছে মানে খাবারের জন্য বা যে যতটুকু প্রয়োজন আমাদের জীবন থাকতে, আমাদের জীবন থাকতে আমরা কুড়িগ্রাম একটা মানুষকেও কি বলবো খাবারের অভাবের কষ্ট দিব না, এটা ইনশাআল্লাহ। ভাই কি বলেন? আমার সাথে আমাকে বিশ্বাস শক্তি দিতে আমার কিছু ভাই ব্রাদার আছে, আমার আমার হাবিব ভাই আছে, আমার নুহাস ভাই আছে, আমার দাড়িওয়ালা ভাই কই, এই যে ইকরাম ভাই আছে, আর এই যে এই ভাইটা আছে, যারা হচ্ছে আমাকে সব সময় পিছনের দিকে শক্তি দিছে যে তুমি পারবে ইমরান, তুমি টেনশন করো না। ইতিমধ্যে এই রাত্রে রাত্রে কিছু পশু কিছু মানে অমানুষ আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলে আমাদের গার্মেন্টস কর্মী আমাদের শ্রমিক যারা যারা আছে তাদের টাকাগুলো আত্মসাত করছে। এই সব মানুষদের ধিক্কার জানাই, তোমরা তোমরা একদিন মরবা ভাই। প্রত্যেকটা মানুষকে হাসরের দিন কিন্তু জবাবদিহি করতে হবে এবং কিছু মানুষ কিছু মানুষকে এই বাংলা এই এই জীবিত অবস্থায় তোমাদের বিচার হবে ইনশাআল্লাহ, যারা এই ফেক অ্যাকাউন্ট খুলে টাকাগুলো আত্মসাৎ করেছো। আর আমি বারবার বলছি আমাদের আমরা সকল বিকাশ অ্যাকাউন্ট অফ করে দিয়েছি, আমাদের 6 লক্ষ প্লাস টাকা উঠেছে, আমরা এই 6 লক্ষ টাকার মধ্যে বিরিয়ানি আয়োজন করেছি 5000 মানুষের জন্য, আর এখন 800 পরিবারের জন্য আমরা খাবার নিয়ে যাচ্ছি, এক সপ্তাহ খেতে পারবে। এবং এই এই খাবারের প্যাকেটে থাকছে খাবার, 5 কেজি ডাল, 5 কেজি আলু, 1 কেজি লবণ, 1 কেজি ডাল, 1 কেজি তেল, 1 কেজি তেল, হ্যাঁ, তারপর হচ্ছে আলু আছে, আলু আছে যা আছে, এবং আমাদের কিছু প্যাকেটিং করার পর কিছু খাবার বেশি হয়েছে। আমরা শুনেছি যে এখানে কিছু এতিমখানা আছে এবং আশ্রয় কেন্দ্র আছে, তারা যদি খাবারের সংকট হয় আমাদের ডাউল আছে, আলুর বস্তা আছে এবং কিছু টাকা আমরা তাদেরকে দিয়ে আসব, এবং বাকি যা টাকা আছে আমাদের কাছে সেগুলো আমরা নিয়ে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। আমরা আমরা এক একটা পয়সা এক একটা সকল কিছুর হিসাব আমরা পই পই দিয়ে রাখবো, আপনারা শুধু হিসাব রাখবেন আর সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আমি আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ যে আমার মতো একটা ছেলেকে আপনারা এতটা বিশ্বাস ভালোবাসা দিয়ে মানে প্রফুল্ল করে তুলেছেন, সেটা আমি কখনো মানে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি আমার জীবন থাকতে আমার বড় ভাই ব্রাদার যারা আছেন তাদের জীবন থাকতে কুড়িগ্রামের একটা মাকে একটা বোনকে খাবারের অভাব দিব না, এবং সেই শক্তি ভালোবাসার সাহস দিতে হবে আপনাদের। আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন যে ইমরান তুমি তোমার ভাইদের নিয়ে চলে যাও কুড়িগ্রাম। দর্শক শ্রোতা আপনারা দেখলেন এই ভাইরা তারা লাইভে এসে তারা কি বললেন। তো তাদের এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, ভিডিও কেন শেষ করে দিই, ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক ভিডিও কেন শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।